হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে কাদের কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সামনে গুরুজি কাদের কবিরাজ, এবং দেখতে পাচ্ছেন তার শিষ্য নয়ন কবিরাজ, এবং নয়নের পিতা সাইদ কবিরাজ। আসলে এসেছি গুরুজি কাদের কবিরাজের ভাতিজা, তো একটা চিকিৎসা পর্ব আবারও নিয়ে আসলাম অগ্নিবাণে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। আসলে খুব রিকোয়েস্টের ভিডিও ধারণ করা হচ্ছে, আসলে ডোন্ট মাইন্ড। আসলে আজকে রোগীটা মহিলা, তো সমগ্র দিদি, তো তার জন্য দোয়া করবেন। তিনি আসলে প্যারালাইসিস আক্রান্ত, এবং শুনতে পারবেন ভিডিওর পর্যায়ক্রমে। কবিরাজ মামা কিছু বলেন। হ্যালো ব্যাস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এই রোগীটা আসছে, এই রোগীটা, এটি রোগী, রোগীর মেয়েও আসছে। আমরা এর আগে একটা রোগী ছাড়ছিলাম, আল্লাহ রহমতে সেই রোগী সুস্থ বাড়িতে চলে গেছে। আজকে আবার আপনার থেকে আসছে, দেখুন আপনারা দেখেন যে আমরা এই আমার ভাতিজা এবং আমার নাতি, আমি কাদের কবিরাজ, আমরা তিনজন মিলে রোগী চিকিৎসা করি। তা আপনারা দোয়া করবেন যাতে এই রোগীটাও আমরা সুস্থ করতে পারি। আপনারা দোয়া করলে অবশ্যই আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। তো আসসালামু আলাইকুম, চেষ্টা করব আগে আল্লাহ রহমত, তারপরে রোগ গার্গ করে মালিক আল্লাহ। আমাদের চেষ্টা, আমরা ওসিলা, আমাদের মাধ্যমে আল্লাহ তাকে ভালো করবে, এইটাই আল্লাহর কাছে করবে। আচ্ছা হ্যাঁ ভাতিজা, আমি হুকুম দিলাম আপনার কাজ শুরু করেন। হ্যালো বস, আর দেখতে পাচ্ছেন কাদের কবিরাজ সকল সদস্য, ক্যামেরায় আছে আমি ফিরোজ, এবং আজকের লাইটের দায়িত্ব আছে আলহাজ ভাই, দেখতে পাচ্ছেন রজিদুল কাদের দায়িত্ব আছে। সামনে আসেন একটু আন্টি, কিছু বল, ঘটনা কিভাবে কি হলো একটু যদি বলতেন। এখানে খবর পেয়ে আসছেন? হ্যালো বিয়াস, আসলে রোগীর অবস্থা আরো করুণ ছিল, পর্যায়ক্রমে আর চিকিৎসাধীন তিন দিন হচ্ছে, কথাই বলতে পারতেন না। আসলে ওই সময় ভিডিও দেওয়া নিজের কাছে খারাপ লাগতো, এই জন্য আপনাদের দেখাতে পারি নাই। তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা, কারণ আমরা চাইব না যে মহিলাদের ভিডিও করে দেখাই, তবে ডোন্ট মাইন্ড, তো দেখতে পারবেন আজকে। এরকম ধরনের রুগী থাকলে আপনারা আনবেন, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব, জান পান্ডে চেষ্টা করব রুগীকে সুস্থ করা, আল্লাহর রহমতে উপরে আল্লাহ, নিচে আমরা। আপনারা এরকম ধরনের রুগী থাকলে অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন, আপনারা হেলা করবেন না। একটা জীবনের দাম অনেক অনেক বেশি, তাই হেলা করে জীবনটা নষ্ট করবেন না। এটা কি চিকিৎসা হচ্ছে অগ্নিবাণের, এটা কি কোন ধারায়? জোরাবান। হ্যালো ভিয়াস, আজকে আজকে আসলে নয়ন কবিরাজ ওভাবে ভূমিকায় নাই, তাকে হেল্প করবে আর কি, তার বাবাকে হেল্প করবে। আর দেখতে পাচ্ছেন গুরুজি কাদের কবিরাজ, তিনি আসলে অসুস্থ, তাদের চাষা ভাইস্তের মাধ্যমে কার্যক্রম শুরু এবং শেষ হবে। দোয়া করবেন দিদি যেন অবশ্যই ভালো হয়, এবং তার জবানে ছিল না, কথা ছিল না, কথা বলতেছে। আপনি যেভাবে আনছেন রোগী তাতে নাকি একটু সুস্থ হয়েছে? হ্যাঁ, দশের কাছে বলেন যে একটু সুস্থ হয়েছে। সবকিছু যে আগে আল্লাহ পরে আমাদের চেষ্টা, তো আল্লাহ আগে তো মনে হয় কথা বলতে পারতো না, আল্লাহ করুক। এখন যাক,
সব হলো আল্লাহর ইচ্ছা। বাবা শুরু করো। বুড়ি কি পাইছেন? কুড়ি বুড়ি ও বুড়ি শুদ্ধ হয়। কোনো আসলে এই কাজ খুবই সিরিয়াস, তবে পর্যায়ক্রমে দেখাচ্ছি। আল্লাহ আকবার। এই মধ্যে কাদের কুরাজ মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা ও অবিরাম। আর আমাদের কার্যক্রম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া আল আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন গুরুজি কাদের কবিরাজের ভাতিজা সাইদ কবিরাজ আসলে কত রিক্সের মধ্যে কাজ করছে। আসলে এটা অগ্নিবান এটা করতে আসলে অনেক শক্তি প্লাস অনেক সাহসের প্রয়োজন। এছাড়া অনেক কিছু নিয়ম আছে, সাধন ছাড়া আসলে কঠিন, তার ক্ষতি হয়ে যাবে। এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি। রাজন ভাই এদিকে আসেন তো, একটু বলুন তো, একটু বাড়ে না। হ্যালো বিয়াস, আমাদের মাঝে যাইতে আসছিল
সামনে আসেন লাইটটা। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, সমস্যা নাই, পর্যায়ক্রমে চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা আসতে হবে। ব্যাস, আসলে এই রোগটা জবানটি ছিল, এখন তো কান্না করছে, আসলে কান্না করাটাও ভালো রোগের জন্য। আর এ ধরনের রোগী থাকলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি এখানে চিকিৎসা নিয়ে যাবেন। আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টিকর্তা আসলে সবাইকে মাফ করুক। রাজন ভাই, রাজন ভাই, আমি তো এইদিকে। ঠিক আছে, সামনে যান। আসলে মহিলাদের চিকিৎসা ভিডিওর মাধ্যমে দেখানো খুবই সিরিয়াস, আমরা চাইবো না। তবে খুবই রিকোয়েস্টের মাধ্যমে দেখাচ্ছি, তবে ডান পয়েন্ট হাতের মাংস এবং রক্ত অ্যাডজাস্ট হয়ে গেছিল এবং চাপ হয়ে গেছিল, যার জন্য হাতের সমস্যা বেশি। এবং ঠিক হয়ে যাবে, নরম হয়ে গেছে এবং ক্লিয়ার হাতে গেছে। নাম ফলে স্যার ফাঁকে মালিশ করো।
বুড়ি কয়ে গেল, হারিয়ে গেছে নাকি বুড়ি? দিদির জন্য দোয়া করো যাতে সুস্থ হয় তাড়াতাড়ি। হ্যাঁ বিপদে পড়ে থাকা হাউসে ব্যথা লাগে, ব্যথা লাগলে ভালো হবে তাড়াতাড়ি। ব্যথা পাচ্ছেন? আন্টি, তো আপনি মায়ের জন্য কিছু বলেন আমাদের, যে সুরক্ষিত চান যে দোয়া, যে দোয়া করে দিন, দোয়া করেন আমার মা জানেন সুস্থ হয়ে বাড়ি ফিরে ইনশাআল্লাহ। তো হ্যালো বিয়াস, আসলে দোয়া করবেন, মায়ের দোয়া করুন, দোয়া চান অবশ্যই দোয়া করি এবং দোয়া করবেন। হ্যাঁ, ব্যথা আসলে ভালো হবে। পা দলে দাও, তুমি দাও এই মুহূর্তে কাদের কোয়েজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আসলে কাদের কবিরাজ অসুস্থতার মধ্যে আছে, তার জন্য দোয়া করবেন। এই জন্য ভিডিও দিতে আর কি আমাদের সমস্যা হয় নিয়মিত। কথা বল, সমস্যা নেই, তুই একটু ধরে দুই ধাপ হাঁটাও, ঘরে নিয়ে যান না, আর কিছু করণীয় আছে? পূর্বী মানুষ হঠাৎ করে পড়ে গিয়ে তার অবস্থা, শক্তি দেন, করবেন না আপনার ভয় নাই, ধরছেন ঘটনাটা হয় তোলাতে আসার পরে, রাতে শুয়ে থাকার পরবর্তীতে এই ঘটনা ঘটে।
রোগীর জন্য দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে যায়। তো আর কথা না বলে কোয়েজার মামা শেষ করে দেন, আমরা চলে যাব। তোর কি হয় দিদি? হয় দিদি গলি এত দূরে চলে আইছো, আল্লাহ আমার দিদি ভালো করে দাও। বলো মানে মুখ টুক সব বন্ধ ছিল, এখন ভাতও খেতে পারে এবং দুই একটা কথা হালকা পাতলা বলে, হ্যাঁ হু বলে আর কি। মামা আমি এখানে। আচ্ছা এখন আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা রোগীটা সুস্থ করে ওই দেশে পাঠাতে পারি তাড়াতাড়ি, এই দোয়াটা করবেন। আপনারা দোয়া করলে আমরা ইনশাল্লাহ সফল হব, আগে আল্লাহ পরে আপনারা তারপরে আমরা। তো গুরুজি কাদের কোয়েজের কথা শুনলেন, তো এই মুহূর্তে যে যেখান থেকে কাদের কোয়েজ মিডিয়ার সাথে ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও কাদের কোয়েজ মিডিয়া শো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ঠিক আছে, বলেন কিছু। যাই হোক, পর্যায়ক্রমে আপনারা চেষ্টা করেন আর হ্যালো ভিউয়ার্স, তার জন্য দোয়া করবেন। তো কথা বাড়াবো না যেহেতু আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম, আমরা চেষ্টা করব রোগীকে সুস্থ এবং সফল করার, যে অবস্থা তাতে ইনশাল্লাহ ভালো হবে। উনি খাইতে পারতো না, জ্ঞান ছিল না, অজ্ঞান ছিল, কথা বলতে পারতো না, কাউকে ডাকতে পারতো না, অচেতন ছিল, যার জন্য একটু সময় লাগছে এবং হাসপাতালে নিয়েছিল, যার জন্য সময়টা লাগছে, ইনজেকশন করেছে, এতে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ ঠিক হবে, একটু সময় লাগবে, দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শুনলেন সাইদ কবিরাজের কথা। তো নয়ন কবিরাজ, হ্যাঁ তো মোটামুটি কেমন আছো? আমি ভালো আছি, একটু অসুস্থ আর কাজের জন্য আসলে নিয়মিত যাইতে পারতেছি না। ভিডিও তার চিকিৎসা হাইড মুভমেন্ট আসলে বুঝতেই পারেন একটা কবিরাজের মাধ্যমে, ক্ষমা করবেন আপনারা। ঠিক আছে, আপনার সাথে অ্যাড হতে পারতেছি না, এই জন্য মানে অনেক কাজ, কাজের চাপে আছি, এই জন্য যাইতে পারতেছি না। ঠিক আছে, আপনারা দোয়া করবেন। অনেক সময় দীর্ঘ তো করলাম। হ্যালো ভিউয়ার্স, আসলে বারবার একই কথা না বলে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বর্তমান জানেনই, বর্তমান মহামারী খুবই আকার ধারণ করছে, এই মুহূর্তে যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদের যেন নেক হায়াত এবং সুস্থতা দান করে আমাদের মৃত্যুবরণ করে, এই কামনা ব্যক্ত করে এখান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।